আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জীবনে সফল হতে চান? কি হতে চান? কি হবেন? ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, গায়ক হবেন না নায়ক হবেন? নিজের ভেতরের প্রতিভাটাকে নিজেই আবিষ্কার করুন। আপনার ভেতর লোকায়িত প্রতিভাটা আপনার চেয়ে অন্য কারো বেশি জানা নেই, তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন। আপনি সবচেয়ে ভালো জানেন আপনার পক্ষে কি সম্ভব আর কি সম্ভব নয়। তবে একটা কথা শুধু আমি যোগ করতে চাই, আসলে মানুষের পক্ষে অসম্ভব বলে তেমন কিছু নেই। প্রয়োজন ইচ্ছা, চেষ্টা, সততা আর মনোবল। সারাক্ষণ অন্য লোকজনকে জিজ্ঞেস করবেন না আমি কি ডাক্তারি পড়ব না ইঞ্জিনিয়ারিং পড়ব, আমি কি সায়েন্সে পড়ব না আমি আর্টসে পড়ব। আপনার নিজের পছন্দটাকে গুরুত্ব দিন। আপনি বুঝতে শিখুন আপনার জন্য কোনটা ভালো হবে। ডাক্তাররা বেশি টাকা কামাই করে, লয়াররা বেশি টাকা কামাই করে, এসব চিন্তা মাথায় ঢুকাবেন না। এমন অনেক মাছ ব্যবসায়ী আছে, এমন অনেক গাছ ব্যবসায়ী আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়েও বেশি টাকা কামাই করে। কম কথা বলে কাজে মনোযোগ দিন। জীবনের প্রতিটা সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করুন। শুধু একবার একটা বিষয় ভালোভাবে জেনে ফেলুন, পৃথিবীটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কখনো ভাববেন না আমি এটা পারবো না, আমি সেটা পারবো না, আমাকে দিয়ে এটা হবে না, আমাকে দিয়ে ওটা হবে না। আর্মি অফিসারদের দেখেছেন তারা কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, সারাক্ষণ যে কোনো কাজের জন্য রেডি থাকে, সারাক্ষণ কনফিডেন্ট থাকে। নিজকে অসহায় ভাবা বন্ধ করুন, নিজকে নিজে বাঘের মতো শক্তিশালী ভাবতে শিখুন। কখনো যদি কোনো বিজি রাস্তা পার হতে দৌড় দিন, মাঝখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন না, এক দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করবেন। মাঝখানে দৌড় বন্ধ করে দাঁড়িয়ে গেলে মৃত্যু নিশ্চিত। সুতরাং জীবনটাও ঠিক তেমনই, সামনের দিকে তাকান, হাতির মতো চলুন। হাতি যখন সামনে চলতে থাকে সেই হাতি কখনো পেছনে ফিরে তাকায় না। সব জায়গায় বড় বড় দায়িত্ব নিতে শিখুন। নিজকে কম্যান্ডার ভাবুন, মানুষকে কম্যান্ড দিয়ে কাজ করাতে শিখুন। তবে কম্যান্ডের সাথে যেন ভালোবাসা থাকে। মানুষকে কম্যান্ড করবেন কিন্তু ভালোবাসা দিয়ে। মানুষও পরিশ্রম করে আপনাকে হেল্প করবে, আপনাকে ভালোবেসে। যখন কোনো স্বপ্ন দেখবেন আপনার স্বপ্নটা আপনাকেই পূরণ করতে হবে। আপনার পরাজয়ে সারা বিশ্ব হাসবে, তাই জয় হয়ে বিশ্বকে দেখিয়ে দিতে হবে। আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনার জীবন আপনারই। নিজকে ভালোবাসুন। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন কোথায় দেখতে চান নিজকে। অফিসের সিকিউরিটি গার্ড হিসাবে না অফিসের সবচেয়ে বড় অফিসার হিসাবে। প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করুন। কোনো কাজকেই ছোট মনে করবেন না। কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের চেষ্টা করুন। এই শ্রদ্ধা এবং ভালোবাসাই আপনাকে পৌঁছাবে সর্বোচ্চ পর্যায়ে। প্রয়োজনীয় মুহূর্তে কখনো কোনো সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। কখনো কখনো সঠিক সিদ্ধান্তের কারণে হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে। জীবনে যে প্রতিবারই জয়ী হবেন এমন ভাবাটা কিন্তু ঠিক নয়। পরাজয় থেকে শিক্ষা নেবেন, পরবর্তীবার বড় কিছুতে জয়ী হয়ে পরাজয়টাকে পুষিয়ে নেবেন। জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো আবেগের বসে হঠাৎ করে নিয়ে নেবেন না। কখনো যদি কোনো বড় ভুল করে ফেলেন, ওই ভুলটা ঠিক করতে গিয়ে আরও কয়েকটা বড় ভুল করে ফেলবেন না। জীবনে চলার ক্ষেত্রে জীবন ধ্বংসের জন্য, ক্যারিয়ার ধ্বংসের জন্য একটা বড় ভুলই যথেষ্ট। সময় পেলে নিজের সাথে কথা বলুন, কি করেছেন, যা করেছেন তা ঠিক ছিল নাকি ভুল ছিল। যদি ভুল করে থাকেন পরবর্তীবার এটা ঠিক করে নেবেন। প্রতিটা ক্ষেত্রে মানুষের প্রশংসা করতে শিখুন। ছোট বড় সবার সাথে ভদ্র আচরণ করুন। নিজকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। আপনার যদি খারাপ বন্ধু বান্ধব থাকে
খারাপ বন্ধুদের সাথে ভালো ব্যবহার করে টেকনিক্যালি তাদের অ্যাভয়েড করুন, তাদের কাছ থেকে দূরে থাকুন। নিজের পেশাকে নেশা হিসাবে নিন, নেশাকে পেশা হিসাবে নয়। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।